হুহু করে বাড়ছে ভাগীরথী নদীর জল, এর ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার বসবাসকারী সাধারণ মানুষ। ডিবিসির জলাধারগুলি থেকে জল ছাড়ায় নদিয়ার শান্তিপুরের ভাগীরথী নদীতে জল বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই শান্তিপুরের স্টিমার ঘাট, মাঠপাড়া, বক্তার ঘাট সহ বিস্তীর্ণ এলাকায় চাষের জমি এবং কয়েকটি বাড়িতে জল প্রবেশ করেছে। সোমবার জল বেড়ে যাওয়ার কারণেই শান্তিপুর কালনাঘাটের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। বুঝলেন, নিসিংহপুর এই বাস স্ট্যান্ডে জল বেড়েছে, কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে? নিসিংহপুরে ঘাট দিয়ে জল বেড়েছে, অসুবিধা দেখতে হচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? শান্তিপুর থেকে আসছি। নিত্যদিন এখান থেকে যাতায়াত করে? নিত্যদিনই যাওয়া আসা। এই জল বেরিয়ে যেতে হচ্ছে? হ্যাঁ, জল বেরিয়ে যেতে হচ্ছে। আপনারা কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? অসুবিধা খুবই অসুবিধা, এই যে গাড়ি নিয়ে যাচ্ছি, জল নিয়ে যাচ্ছি, গাড়িতে জল ঢুকে যাচ্ছে, মাঝে জল লেগে যাচ্ছে। আমরা বিশাল আতঙ্কে আছে, চারিদিকে জল দেখতে পাওয়া, জলের মধ্যে দাঁড়িয়ে দোকানদারি করছে, এর থেকে জল বাড়লে তো আমরা না খেতে পেরে মরবো। এছাড়া আর কি, আপনি কি শুধু এটা করেই সংসার চালান? হ্যাঁ, এটা দিয়েই তো জল সংসার। এটা এলাকার কোনো জনপ্রতিনিধি এসেছিল আপনাদের সাথে জল বাড়ার পর? না না, কেউ আসেনি। আপনারা কী চাইছেন? আমরা চাইছি জলটা তাড়াতাড়ি যদি নেমে যায়, যদি কিছু সরকারি সাহায্য পাই। বলতে সারাদিন জলের মধ্যে চলছে, প্যাসেঞ্জারও জল দিয়ে যাতায়াত করছে, এখন এখানে তো আর কোনো পরিষেবা এর থেকে ভালো কিছু দিতে পারছি না আমরা। আপনারা তো তাও দিনের পর দিন এই জলের মধ্যে দিয়েই আমরা চালিয়ে যাচ্ছি। এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে কোনো রকম কোনো বার্তা দিয়েছে জল বাড়ার কারণে? বার্তা দেয়নি, কেউ আসেনি, আর কেউ জানানোর চেষ্টা করেনি। এতে ক্ষতি ছাড়া ভালো হবে না, যা অবস্থা হয়েছে, জল বেড়ে প্রচণ্ড ক্ষতি হয়েছে। ঘাটের পক্ষ তো এই জেটি না থাকলে তো লোক যেতেই আসতে পারত না। ঘাট কর্তৃপক্ষ কিংবা এলাকার যারা প্রশাসনিক দপ্তর আছে তারা কি কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত? এখন নিসিংহপুরে তো কেউ করেনি, কালনাঘাটের ওপারের যারা আছে ওরাই আসছে যাচ্ছে, এটাই। কতটা জল বেড়েছে এই কয়েকদিনে? তাও খাড়ায় চার হাত জল বেড়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। হুহু করে বাড়ছে ভাগীরথী নদীর জল, এর ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার বসবাসকারী সাধারণ মানুষ। ডিবিসির জলাধারগুলি থেকে জল ছাড়ায় নদিয়ার শান্তিপুরের ভাগীরথী নদীতে জল বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই শান্তিপুরের স্টিমার ঘাট, মাঠপাড়া, বক্তার ঘাট সহ বিস্তীর্ণ এলাকায় চাষের জমি এবং কয়েকটি বাড়িতে জল প্রবেশ করেছে। সোমবার জল বেড়ে যাওয়ার কারণেই শান্তিপুর কালনাঘাটের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। বুঝলেন, নিসিংহপুর এই বাস স্ট্যান্ডে জল বেড়েছে, কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে? নিসিংহপুরে ঘাট দিয়ে জল বেড়েছে, অসুবিধা দেখতে হচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? শান্তিপুর থেকে আসছি। নিত্যদিন এখান থেকে যাতায়াত করে? নিত্যদিনই যাওয়া আসা। এই জল বেরিয়ে যেতে হচ্ছে? হ্যাঁ, জল বেরিয়ে যেতে হচ্ছে। আপনারা কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? অসুবিধা খুবই অসুবিধা, এই যে গাড়ি নিয়ে যাচ্ছি, জল নিয়ে যাচ্ছি, গাড়িতে জল ঢুকে যাচ্ছে, মাঝে জল লেগে যাচ্ছে। আমরা বিশাল আতঙ্কে আছে, চারিদিকে জল দেখতে পাওয়া, জলের মধ্যে দাঁড়িয়ে দোকানদারি করছে, এর থেকে জল বাড়লে তো আমরা না খেতে পেরে মরবো। এছাড়া আর কি, আপনি কি শুধু এটা করেই সংসার চালান? হ্যাঁ, এটা দিয়েই তো জল সংসার। এটা এলাকার কোনো জনপ্রতিনিধি এসেছিল আপনাদের সাথে জল বাড়ার পর? না না, কেউ আসেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি জলটা তাড়াতাড়ি যদি নেমে যায়, যদি কিছু সরকারি সাহায্য পাই। বলতে সারাদিন জলের মধ্যে চলছে, প্যাসেঞ্জারও জল দিয়ে যাতায়াত করছে, এখন এখানে তো আর কোনো পরিষেবা এর থেকে ভালো কিছু দিতে পারছি না আমরা। আপনারা তো তাও দিনের পর দিন এই জলের মধ্যে দিয়েই আমরা চালিয়ে যাচ্ছি। এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে কোনো রকম কোনো বার্তা দিয়েছে জল বাড়ার কারণে? বার্তা দেয়নি, কেউ আসেনি, আর কেউ জানানোর চেষ্টা করেনি। এতে ক্ষতি ছাড়া ভালো হবে না, যা অবস্থা হয়েছে, জল বেড়ে প্রচণ্ড ক্ষতি হয়েছে। ঘাটের পক্ষ তো এই জেটি না থাকলে তো লোক যেতেই আসতে পারত না। ঘাট কর্তৃপক্ষ কিংবা এলাকার যারা প্রশাসনিক দপ্তর আছে তারা কি কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত? এখন নিসিংহপুরে তো কেউ করেনি, কালনাঘাটের ওপারের যারা আছে ওরাই আসছে যাচ্ছে, এটাই। কতটা জল বেড়েছে এই কয়েকদিনে? তাও খাড়ায় চার হাত জল বেড়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।